أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ এবং বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার প্রিয় বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, এই মুহূর্তে সারা পৃথিবী থেকে আপনারা যারা আমাকে শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি দীর্ঘদিন নানামুখী ব্যস্ততার কারণে আমার এই ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিতে পারিনি, এতে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমি অসংখ্য মেসেজ পেয়েছি বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে, বিশেষত ইউকে, ইউএসএ, মালয়েশিয়া, দুবাই, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাকে হোয়াটসঅ্যাপে বারবার অনুরোধ করা হয়েছে, হুজুর আমাকে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি দেন। আসলে ব্যস্ততাটা বেড়ে যাওয়ার কারণেই এই ভিডিওগুলো দিতে পারিনি, তো চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আমি নির্ধারিত কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই না, চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিও দেওয়ার জন্য আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে। তো ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমার এই ব্যক্তিগত ইউটিউব চ্যানেল 52,000 সাবস্ক্রাইবার, এতে বোঝা যায় যে আপনাদের অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আলোচনা করব, স্বপ্নের যে ব্যাখ্যাটি আপনাদের সামনে পেশ করব, সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে থাম্বেলে আপনারা বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি, তার অসংখ্য সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি হচ্ছে ছাগল, বকরি, ভেড়া, দুম্বা। যদিও আমাদের এই বাংলা ভারত উপমহাদেশে ছাগলের যে বকরি এটাই আমরা বেশি দেখে থাকি। তো আপনি যদি ছাগল স্বপ্ন দেখেন, এই ছাগল আমরা যদি স্বপ্নে দেখে থাকি, তাহলে এটার ব্যাখ্যাটা কি হবে? সম্মানিত ভাই বোনরা, বিজ্ঞান প্রমাণ করেছে একজন মানুষ 24 ঘন্টায় 60,000 থেকে 70,000 চিন্তা সে করে। যেই চিন্তাটা তাকে অস্থির করে তোলে, যেই বিষয়বস্তু নিয়ে সে খুব বেশি কাজ করে এবং ওই বিষয় লক্ষ্যে পৌঁছার জন্য সে খুব পেরেশানির ভিতরে দিন গুজার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে, যেহেতু তিনি মানব অন্তরেই থাকেন, তিনি চান তার এই বান্দাকে তিনি পথ দেখান, পথ দেখাবেন। সেই জন্যই মূলত এই স্বপ্নগুলো দেখানো হয়। তো এই স্বপ্ন হচ্ছে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম 6 মাস ওহি এসেছিল শুধুমাত্র স্বপ্নের মাধ্যমে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে এটি ডাইরেক্ট মেসেজ। এই স্বপ্নের ব্যাখ্যা, এর গুরুত্ব অপরিসীম। সম্মানিত ভাই বোনেরা, তাহলে চলুন আমরা যদি স্বপ্নে ছাগল দেখি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিষয়টি বিস্তারিত এখন আপনাদের সামনে বলতেছি। সম্মানিত ভাই ও বোনেরা, যদি কেউ ছাগলের বাচ্চা স্বপ্নে দেখেন, আপনি স্বপ্নে দেখছেন ছাগলের বাচ্চা, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সন্তান লাভ হইবে, আলহামদুলিল্লাহ স্বপ্নটি ভালো। ছাগলের বাচ্চা জবেহ করিতে দেখা, পুত্র বা ওই প্রকার কাহারও মৃত্যুর লক্ষণ। যদি কেউ স্বপ্নে দেখে থাকেন যে তিনি ছাগলের বাচ্চা জবে করছেন, তাহলে নিজের সন্তান অথবা সন্তানের মতো আপনি যাকে ভালোবাসছেন, আদর করছেন, স্নেহ করছেন, যিনি সন্তানের মতো আপনার হৃদয়ে রয়েছে, এমন কারো মৃত্যুর একটি সংবাদ। যদি আপনারা এর থেকে বাঁচতে চান, তাহলে সেই কামেল মোকাম্মেল ওলি আল্লাহ, পীর মোর্শেদ, এইরকম কারো পরামর্শ নিয়ে আপনাকে একটি জীব সদকা করতে হবে। একটি ছাগল বা একটি গরু কোরবানি করে, আল্লাহর নামে জবাই করে, এর মাংসগুলো সদগা করে দেওয়া, দান করে দেওয়া, গরিব মিসকিন অসহায়ের মাঝে বিলি বন্টন করে দেওয়া। তবে অবশ্যই কোনো কামেল মোকাম্মেল ওলি আল্লাহ, পীর মাশায়েখ, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এই কাজটি আপনাকে করতে হবে। ছাগলের বাচ্চার মাংস খাইতে দেখিলে, যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি ছাগলের বাচ্চার মাংস আপনি খাচ্ছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে নিজ পুত্র হইতে ধন লাভ করিবে, আলহামদুলিল্লাহ আপনার সন্তান দ্বারা আপনি উপকৃত হবেন, এটি একটি ভালো লক্ষণ, খুবই ভালো লক্ষণ স্বপ্নটি। ছাগলের মাংস রান্না করিয়া খাইতে দেখিলে প্রচুর ধন সম্পদ আপনি পাইবেন,
আলহামদুলিল্লাহ। কেউ যদি স্বপ্নে দেখেন যে আপনি ছাগলের মাংস রান্না করে খাচ্ছেন, তার মানে প্রচুর ধন সম্পদ আপনার হবে। কাঁচা মাংস খাইতে দেখিলে আপনি স্বপ্নে দেখছেন যে আপনি ছাগলের কাঁচা মাংস খাচ্ছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটি ভালো না। এটা হচ্ছে যে কারো গিবাত করা, কারো চগলখড়ি করা, আপনি কারো সমালোচনায় সময় নষ্ট করবেন এবং তার পাপগুলো আপনি নিজের ঘাড়ে নেবেন। ভুনা মাংস খাইতে দেখিলে আপনি স্বপ্নে দেখছেন যে আপনি ভুনা মাংস খাচ্ছেন, তার মানে হচ্ছে যে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে কষ্টে পতিত হওয়া। ভুনা মাংস অর্থাৎ একটি মাংস ভুনা করতে কতগুলো কষ্টকর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সো এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনি কষ্টে পতিত হওয়ার লক্ষণ। ছাগল গৃহে বা গ্রামে প্রবেশ করিতে দেখিলে আপনি স্বপ্নে দেখছেন যে ছাগল আপনার ঘরের মধ্যে প্রবেশ করছে, অথবা আপনি দেখলেন যে ছাগল আপনার এলাকায় ছাগল ঢুকতেছে, তাহলে ওই স্থানে কাহারও মৃত্যু হইবে। এই ক্ষেত্রে ওই একই কথা যে আপনারা কোনো জীব সদকা করবেন অবশ্যই কোনো কামেল মোকাম্মেল ওলি আল্লাহর পরামর্শ নিয়ে, কোনো পীর মাশায়েখ বুজুর্গানের দিন কোনো শায়েখের পরামর্শ নিয়ে আপনারা এই সদকাটা করলে ইনশাল্লাহ বিপদটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। খাল ছাড়ানো ছাগলের দন্ত দেখিলে, এমন একটি ছাগল যে ছাগলটাকে জবাই করা হয়েছে এবং এর চামড়া খুলে নেওয়া হয়েছে, আপনি যদি এই রূপ ছাগলের দাঁত আপনি স্বপ্নে দেখেন তাহলে কোনো আত্মীয়র মৃত্যু হইবে, এই ক্ষেত্রে ওই জীব সদকা করা দরকার, তাহলে বিপদটা ইনশাল্লাহ কেটে যাবে। বাছুর খাল ছাড়ানো দেখিলে, বাছুর অর্থাৎ আপনি যদি কোনো গোবাছুর, হ্যাঁ, একটা গরুর একটা বাচ্চা বা গাভীর একটি বাচ্চা বাছুর যেটাকে আমরা বলি, যদি আপনি বাছুর দেখেন যে এই বাছুরটার শরীরে কোনো চামড়া নেই, তাহলে নিজ স্ত্রী অথবা অন্য কোনো রমণীর মৃত্যু হইবে। স্বপ্নটি খুবই বিপজ্জনক একটি স্বপ্ন, তো কোনো পীরে কামেলের পরামর্শ নিয়ে জীব সদকা করা প্রয়োজন, ইনশাল্লাহ বিপদটা কেটে যাবে। আপনি যদি স্বপ্নে দেখেন যে বকরি চড়াইতে দেখিলে, আপনি বকরি চড়াইতে দেখছেন, হ্যাঁ, বকরি চড়ানো হচ্ছে আপনার দ্বারা, তো এই ক্ষেত্রে স্বপ্নটির ব্যাখ্যা হবে যে লোকের উপর আধিপত্য বিস্তার করবে। আপনি পাহাড়ে পর্বতে চারণভূমিতে কোনো ঘাস খাওয়াইতেছেন এই ছাগলকে, নিজে ছাগল চড়াইতেছেন আপনি দেখছেন, তাহলে যদি আপনি কোনো আলেম হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারা মানুষের খেদমত নিবেন। আপনি যদি রাজনীতি করে থাকেন তাহলে বড় কোনো পোস্ট আপনি ইনশাল্লাহ লাভ করবেন। আপনি যদি মানব কল্যাণে কাজ করার নিয়ত করে থাকেন আপনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় খেদমত নিবেন। তো এইটা খুবই ভালো যে ছাগল চড়াইতে যদি আপনি স্বপ্নে দেখে থাকেন। এবার আসেন, যদি আপনি স্বপ্নে দেখে থাকেন যে ছাগলের মস্তক আপনি খাচ্ছেন, স্বপ্নে দেখলেন যে আপনি ছাগলের মস্তক অর্থাৎ ছাগলের মাথা, আমরা অনেক সময় হাটে বাজারে গিয়ে চারটা পাঁচটা ছাগলের মাথা কিনে নিয়ে আসি, তো সেই মাথাগুলো সুন্দর করে কেটে টুকরো টুকরো করে মাংস বানিয়ে রান্না করা হয় সুস্বাদু খাবার হিসেবে, তো আপনি দেখলেন যে আপনি ছাগলের মস্তক আপনি খাচ্ছেন, হ্যাঁ, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনি দীর্ঘায়ু লাভ করবেন, আলহামদুলিল্লাহ একটা লং টাইম জীবন আপনি লাভ করবেন, স্বপ্নটি খুব ভালো। ছাগলের বাচ্চা দেখলে, হ্যাঁ, আপনি যদি স্বপ্নে দেখেন যে ছাগলের বাচ্চা, তাহলে সুখ শান্তি হবে, সন্তান লাভ হবে, আলহামদুলিল্লাহ যেটা শুরুতে বলেছি। আর আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি নিজে ছাগলে পরিণত হয়ে গেছেন, আপনি নিজে ছাগল হয়ে গেছেন, এর মানে হচ্ছে যে আপনি পবিত্র জীবনযাপন আপনি লাভ করবেন, অর্থাৎ আপনার ভিতরে যেই আমিত্ব ছিল সে আমিত্বটা বিসর্জন দিয়ে আপনি এমন একটা রূপান্তরিত অবস্থায় আপনি নিজেকে পৌঁছাতে সক্ষম হয়েছেন যেখানে যাওয়ার পরে আপনার নিজের কোনো স্বাধীনতা নাই, মহান মালিকের ইচ্ছায় আপনি নিজেকে পরিচালনা করছেন। এরূপ স্বপ্ন দেখার অর্থ হলো আপনি পবিত্র জীবনযাপন লাভ করবেন, আপনি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সম্মানিত ভাই বোনেরা, তো কেউ যদি ছাগল স্বপ্ন দেখে থাকেন যেভাবেই আপনি দেখেন, আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে যায়, আপনি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট একবার দুইবার তিনবার যদি আপনি দেখেন, ইনশাল্লাহ আপনার স্বপ্নের বিষয়বস্তু আমার এই ভিডিওর মধ্যে থাকবে, আপনি একটি অর্থ আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনি এমন স্বপ্ন দেখেছেন
যে এই স্বপ্নটি ছাগল সংক্রান্ত কিন্তু এই ভিডিওর সাথে মিলছে না। সেই ক্ষেত্রে স্ক্রিনে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে একান্ত প্রয়োজনই আমাকে ফোন দিবেন। প্রচুর ফোন আসলে আমার অনেক কষ্ট হয় সম্মানিত ভাই বোনেরা, একান্তই যদি প্রয়োজন হয় তবেই শুধু ফোন দিবেন। তো ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর স্মরণ করিয়ে দিচ্ছি, যারা নতুন এই মাত্র আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা আপনারা অন করে দিবেন, তাহলে সবার আগে আপনি সর্বশেষ যে ভিডিওটি ছাড়া হবে সেই ভিডিওটির কিন্তু আপনি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, আমার এই 52,000 সাবস্ক্রাইবার আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, আমি প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এই দীর্ঘ পথ আমার সাথে থাকবার জন্যে, এই জার্নিতে সামনে এগিয়ে যাওয়ার জন্যে। স্বপ্নকে আমি অত্যন্ত পছন্দ করি, কারণ স্বপ্ন রাব্বুল আলমিনের পক্ষ থেকে একটা মেসেজ, এই মেসেজটি কেয়ামত পর্যন্ত এই দরজা খোলা থাকবে, এটি আমার খুব পছন্দের একটি বিষয়। তো এই বিষয়টি নিয়ে আমি কাজ করছি, যারা আমার সাথে এই দীর্ঘ জার্নিতে রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, মরাকবুল জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।